আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। এমন যার উচ্চারণ, আর যদি একটা গুলি চলে। তিনি বিশ্বজুড়ে শোষিত ও বঞ্চিত মানুষের এক দৃপ্ত কণ্ঠস্বর, আর তিনি বাঙালির সর্বকালের অধিকার আদায়ের অনন্য পথিকৃৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস, এ জাতির বিকাশে রয়েছে অসংখ্য কৃতি মানুষের অবদান। ইতিহাসের ক্রমধারায় ঊনবিংশ এবং বিংশ শতকে বাঙালি জাতিসত্তার নবজাগরণ ঘটে। রাজা রামমোহন রায়, এইচ এল ভি ডিরোজিও, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ সহ আরও অনেকে এই অভিযাত্রায় যুক্ত হন। এ জাতি বছরের পর বছর তুর্কি, আফগান, ব্রিটিশদের দ্বারা শোষিত ও নিষ্পেষিত হয়েছে, একই সাথে পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে। 1760 থেকে 1800 সাল ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ, 1930 সাল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, 1831 সাল তিতুমিরের বাঁশের কেল্লা, 1857 সাল সিপাহী বিদ্রোহ, 1859 সাল নীল বিদ্রোহ, 1946 সালে তেভাগা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন আর সংগ্রামের মধ্য দিয়ে চূড়ান্ত লড়াইয়ের জন্য জাতি প্রস্তুত হয়েছে। ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে বাঙালির এই বিশাল ঐক্যকে ভেঙে দেওয়ার অপচেষ্টায় আসে 1905 সালের বঙ্গভঙ্গ। এরপর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে ভারত বিভক্তির মধ্য দিয়ে পাকিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হলেও বাঙালি সেই স্বাধীনতা থেকে বঞ্চিতই থেকে যায়। 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকার রেসকোর্স ময়দান এবং বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঘোষণা দেন, একমাত্র উর্দুই হবে দেশের রাষ্ট্রভাষা। এ ঘোষণা ছিল বাঙালির জাতিসত্তাকে নিঃশেষ করার ষড়যন্ত্র। প্রতিবাদ করে বাঙালি ছাত্ররা। না, তরুণ ছাত্রনেতা শেখ মুজিব তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। জিন্নার ঘোষণা প্রতিরোধে ছাত্ররা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে কর্মসূচি ঘোষণা করেন। রাষ্ট্রভাষা, বাংলা ভাষার দাবিতে ধর্মঘট পালনকালে 1948 সালের 11 মার্চ শেখ মুজিব সচিবালয় গেট থেকে গ্রেফতার হন। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ছাত্রনেতাদের আশ্বস্ত করেও 1952-র 26 জানুয়ারি জিন্নার ঘোষণার প্রতি সমর্থন জানান। এবার আন্দোলন নতুন মাত্রা পায়। আন্দোলন চলাকালে অনেকের সাথে শেখ মুজিবও গ্রেফতার হন। 52-র 21 ফেব্রুয়ারি 144 ধারা অমান্য করে ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে মিছিল করলে মিছিলে চালানো গুলিতে শহীদ হন বরকত, রফিক, শফিক সহ অনেকে। মুজিব কারাগারে অনশন করে এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানান। এদিকে 1948 সালে শেখ মুজিবের প্রত্যক্ষ নির্দেশনা ও উদ্যোগে গঠন করা হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। গঠনকারীদের মধ্যে অন্যতম সংগঠক ও নেতা ছিলেন শেখ মুজিব। 1949 সালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের সুযোগ সুবিধার দাবিতে ধর্মঘট করলে শেখ মুজিব এতে সংহতি প্রকাশ করেন। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কারাদেশ দিলেও তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে সরে দাঁড়াননি। 1949 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের জন্ম হলে মুজিব জেলে থেকেই দলের সহসম্পাদক নির্বাচিত হন। পরে দলটি আওয়ামী লীগ নামে পুনর্গঠিত হয়। শেখ মুজিব হন দলের সাধারণ সম্পাদক।
1954 সালে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ নেতারা নির্বাচনকে কেন্দ্র করে গঠন করেন যুক্ত ফ্রন্ট। নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয় এবং নৌকা প্রতীকে যুক্ত ফ্রন্ট বিজয়ী হয় বিপুল ভোটে। গোপালগঞ্জ আসন থেকে বিজয়ী শেখ মুজিব যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভায় কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 1966 সালে পাকিস্তানের লাহোরে এক সর্বদলীয় জাতীয় সম্মেলনে শেখ মুজিব বাঙালির মুক্তির সনদ ছয় দফা পেশ করেন। ছয় দফাকে বিতর্কিত করতে পাকিস্তানের সামরিক শাসক আগরতলা ষড়যন্ত্র মামলা সাজায়। এ মামলার অভিযুক্ত হিসেবে শেখ মুজিবকে গ্রেফতার করা হয়। প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ছয় দফার আলোকে রাজবন্দীদের মুক্তি দাবিতে এগারো দফার আন্দোলন শুরু করে। সবার কণ্ঠে তখন একটাই দাবি, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। ছাত্র জনতার গণজোয়ারে স্বৈর শাসক আইয়ুব খান 1969 22 ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করে মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়। পরদিন 23 ফেব্রুয়ারি ছাত্র গণজমায়েতে ছাত্র সমাজ বাঙালির প্রাণ প্রিয় নেতাকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করে। আওয়ামী লীগ নেতা থেকে শেখ মুজিবুর রহমান হন বাংলার বন্ধু, বঙ্গবন্ধু। 1970 সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়ী হয়। কিন্তু বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে শুরু হয় নানা ষড়যন্ত্র। অবশেষে 1971 7 মার্চ ঢাকায় এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এদিকে পাকিস্তানের স্বৈর শাসক বঙ্গবন্ধুর সাথে দফায় দফায় বৈঠকের নামে বাঙালি নিধনের ষড়যন্ত্র করতে থাকে। 25 মার্চ গভীর রাতে তাদের সেনাবাহিনী লেলিয়ে দেয় এদেশের শান্তিপ্রিয় মানুষের উপর, শুরু হয় নির্বিচারে গণহত্যা। সে রাতে গ্রেফতার হওয়ার আগেই বঙ্গবন্ধু স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। বঙ্গবন্ধুর যোগ্য সহকর্মীরা তাঁকে রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করে 10 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে। হানাদার পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে শুরু হয় মুক্তিযোদ্ধা এবং মিত্রবাহিনীর সম্মিলিত আক্রমণ। অবশেষে 1971 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আসে চূড়ান্ত বিজয়। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 1972 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। শুরু হয় দেশ গড়ার সংগ্রাম। একদিন যার ডাকে সর্বস্তরের মানুষ যুদ্ধের অস্ত্র তুলে নিয়েছিল হাতে, এবার তারাই সেই মহান নেতার নির্দেশে অস্ত্র সমর্পণ করে এগিয়ে আসে দেশ গড়ার কাজে। বঙ্গবন্ধু সাধারণ মানুষকে এক সুখী, সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন, বলেছিলেন, এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে
যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকুরি না পায় বা কাজ না পায়। দেশ, মাটি আর মানুষের প্রতি এমনই ছিল তার গভীর মমত্ববোধ। জাতিসংঘে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়ে বঙ্গবন্ধু প্রমাণ করেন বাঙালি মুক্তিযুদ্ধে বিজয়ী একটি স্বাধীন সার্বভৌম ও শান্তিপ্রিয় জাতি। আমাদের মধ্যে মানবিক ঐক্যবোধ, ভ্রাতৃত্ববোধের পুনর্জাগরণ, সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে। যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহ অবস্থান, পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা অক্ষুণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়ে বঙ্গবন্ধু তাঁর জাতীয়তাবাদী সত্তাকে তুলে ধরেন, বাঙালি জাতি ও বাংলা ভাষাকে বিশ্ব মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। বিশ্ব শোষক আর শোষিত এই দুই শ্রেণীতে বিভক্ত। আমি শোষিতের পক্ষে। আলজেরিয়ায় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধুর এই ভাষণ বিশ্ব নেতৃবৃন্দকে মুগ্ধ করে। কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, সৌদি বাদশাহ ফয়সাল সবাই বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। ব্রিটিশ মানবাধিকার নেতা লর্ড ফেনার ব্রকওয়ের মতে জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধী আর দ্য ভ্যালেরার মতোই সমমনা নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালি জাতির প্রতি মমতাবোধ ও বিশ্ব শান্তির উদ্যোগকে মূল্যায়ন করতে গিয়ে কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো বলেন, আমি হিমালয় দেখিনি, তবে আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের মতো। ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত বলেন, আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় বঙ্গবন্ধুর চরিত্রের বৈশিষ্ট্য। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, শেখ মুজিব খুবই ভাবাবেগ প্রবণ, হৃদয়বান ব্যক্তি, একজন আইন প্রণেতার চেয়ে বেশি পরিমাণে ছিলেন পিতৃসুলভ। জ্যাকব এফ ফিল্ডের মতে বিশ্বের নেতাদের সেরা ভাষণের তালিকায় বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে। I wish to congratulate the people of Bangladesh for the inscription of Sheikh Mujibur Rahman's 7 March 1971 speech on the memory of the World Register. This is your country's first inscription on the register. UNESCO's Memory of the World program was created to safeguard and promote humanity's unique documentary heritage. দৃপ্ত সাহসী উচ্চারণে এই ভাষণের মতোই সারা জীবনে তিনি যা বলেছেন তা দৃঢ় বিশ্বাস নিয়েই বলেছেন। 1971 সালে টাইম ম্যাগাজিনের মূল প্রবন্ধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, প্রচ্ছদে ছিল বঙ্গবন্ধুর ছবি। বঙ্গবন্ধু বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাঙালির দুঃখ বঞ্চনা প্রকাশের বজ্র কণ্ঠস্বর। সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করার অপরাধে তাকে মোট 4,682 দিন কারাগারে থাকতে। দেশের মাটি
এই দেশ, এই মাটি, এই বাংলাদেশ, এই দেশের শ্রেষ্ঠ সন্তান, সর্ববকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক নাম, কিংবদন্তির মহানায়ক হয়েও যিনি ছিলেন মাটি আর মানুষের বড় কাছের অতি আপন জন। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তাঁর বজ্রকণ্ঠ যেমন স্বৈর শাসনের ভিতকে কাঁপিয়ে তুলেছিল, তেমনি তাঁর মমতা মেশানো আহ্বানে জেগে উঠেছিল এদেশের সাধারণ মানুষ। তিনি বিশ্বাস করতেন, এ মাটির উদয় আস্ত পরিশ্রমী সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম কখনো বৃথা যেতে পারে না। পিতা শেখ লুৎফর রহমান আর মাতা সাহেরা বেগম বঙ্গবন্ধুর গর্বিত জনক জননী। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা একাধারে সাহসিকা জীবন সঙ্গিনী এবং জননী। আমৃত্যু বঙ্গবন্ধুর অযুত প্রেরণার উৎস তার সংগ্রামী পরিবার, তার পুত্র কন্যা। স্কুল থেকে শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের আনুষ্ঠানিক শিক্ষা জীবন। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক এবং মন্ত্রী হোসেন শহীদ সরওয়ারদির সাক্ষাৎ লাভের সুযোগ পেয়েছিলেন কিশোর মুজিব স্কুল জীবনে। 1942 সালে গোপালগঞ্জ মিশন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হলেন। এর আগেই ছাত্র রাজনীতিতে সক্রিয় কর্মী হয়ে উঠেছিলেন তিনি। পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। পাকিস্তান সরকারের এই ষড়যন্ত্রমূলক ঘোষণার প্রতিবাদে বঙ্গবন্ধু বন্দী থাকা অবস্থায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 একুশে ফেব্রুয়ারিকে দাবি দিবস হিসেবে পালনের আহ্বান জানান। 14 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এই দাবিতে জেলখানায় অনশন শুরু করেন। 21 ফেব্রুয়ারি পুলিশ মিছিলে গুলি চালিয়ে ছাত্রদের রক্ত ঝরালে বঙ্গবন্ধু জেলখানা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 60-এর দশকের শেষের দিকে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সরওয়ারদির যোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবি আদায়ের অন্যতম কৌশল হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা গ্রহণ করলেন। নিয়মতান্ত্রিক উপায়ে জনগণের মৌলিক অধিকার তথা স্বাধিকার অর্জনই ছিল এই কৌশলের প্রধান লক্ষ্য। ইতোমধ্যে পাকিস্তানের সামরিক শাসক গোষ্ঠী তাদের প্রাসাদ ষড়যন্ত্রের আরেকটি কৃষ্ণ অধ্যায়ের সূচনা করল। আগরতলা ষড়যন্ত্র মামলা, গগন বিদারী স্লোগান উঠল, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি লাভের পর 1969 সালের 23 ফেব্রুয়ারি ঢাকার রমনা রেসকোর্স ময়দানে এক স্বতঃস্ফূর্ত জনসমাবেশে ভাষণ দিলেন শেখ মুজিব। গোটা জাতি এই মহান নেতার কণ্ঠে সেদিন পরিয়ে দেয় বঙ্গবন্ধু উপাধির এক বিজয় মালা। নির্বাচনী প্রচারাভিযানে বঙ্গবন্ধু দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার কথা। 7ই ডিসেম্বর অনুষ্ঠিত হল নির্বাচন। সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করল আওয়ামী লীগ। এদিকে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উড়িয়ে দিল স্বাধীন বাংলার প্রথম পতাকা। ছাত্র সমাজ স্বাধীন বাংলার পতাকা তুলে দিল বঙ্গবন্ধুর হাতে। বঙ্গবন্ধু তার যোগ্য উত্তরসূরি হিসেবে ছাত্র সমাজকে অভিনন্দিত করলেন। জনগণের প্রতিবাদকে প্রতিহত করতে চলল গুলি আর পুলিশি নির্যাতন। ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর সহ দেশের প্রায় সর্বত্র আগুন লাগা বারুদের স্তূপের মতো ফুঁসে উঠল জনগণ। বাঙালির রক্তে রঞ্জিত হল রাজপথ। এমনি এক উত্তাল সময়ে 7ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু দিলেন তার সেই ঐতিহাসিক ভাষণ। দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।
আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আশা অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারী আত্মাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে আত্মা অঙ্কিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গলিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1977 সালে ছয় দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়া খান সাহেব সরকার দিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হল। আপনারা জানেন দোষ কি আমাদের। আজকে তিনি, আমি প্রেসিডেন্ট ইয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন আলাপ আলোচনা করেছি। আমি পাক শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দক্ষিণাত্ম মানুষের বিরুদ্ধে। তার বুকের উপরে হচ্ছে গুলি। তাকে আমি বলেছিলাম, জনাব ইয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের পরে, আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন উদ্ধ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারব না। আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তলে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার না পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবার বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বৃহত্তর সংগ্রামের জন্য প্রস্তুত করার লক্ষ্যে সারা দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দিলেন।
শুরু হলো ঐতিহাসিক অসহযোগ। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন ষড়যন্ত্রের এক বিরাট জাল ছড়ানো হচ্ছে চারপাশে। জেনারেল ইয়াহিয়া গোল টেবিলে আলোচনার নামে কালো ক্ষেপণের পাশাপাশি পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য সমাবেশ ঘটাতে শুরু করেছিলেন পূর্ব পাকিস্তানে। বঙ্গবন্ধু জনগণকে সাথে নিয়ে মানুষের জীবন সংগ্রামের কৌশল নির্ধারণ করলেন। এদিকে আলোচনা অসমাপ্ত রেখে প্রেসিডেন্ট ইয়াহিয়া অপারেশন সার্চ লাইট নামে বাঙালি গণহত্যার এক দলিলে দস্তখত করে 25 মার্চ সন্ধ্যায় পাড়ি জমালেন করাচির পথে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ারলেসের মাধ্যমে 25 মার্চ রাত 12:01 বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতা ঘোষণা করে। প্রিয় দেশবাসী, পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিত পীরখানা ইপিয়ার ঘাটে রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং শহরের লোকদের হত্যা করছে। ঢাকা চট্টগ্রামে রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে মাতৃভূমি মুক্ত করার জন্য শত্রুদের সাথে যুদ্ধ করছেন। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। আপনাদের পাশে এসে যুদ্ধ করার জন্য পুলিশ, ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট, ওয়ানসারদের সাহায্য চান। কোনো আপোষ নাই, জয় আমাদের হবে। ধানমন্ডির 32 নম্বরে হামলা চালিয়ে গ্রেফতার করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নির্দেশে নির্বাচিত জনপ্রতিনিধিরা 17 এপ্রিল মুজিবনগরে 4 সদস্য বিশিষ্ট প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেছিলেন। পাকিস্তানের কারাগারে অন্তরীণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। কানাডার পাকিস্তানি বাহিনীর বর্বরতম নৃশংস হত্যাকাণ্ডের এই নজির পৃথিবীর ইতিহাসে বিরল। বীর মুক্তিযোদ্ধারা তাদের অসীম সাহসিকতায় জীবন বাজি রেখে যুদ্ধ করেছে দিনের পর দিন। একের পর এক অঞ্চল তারা শত্রু মুক্ত করেছে, সেখানে উড়িয়েছে স্বাধীন বাংলার বিজয় পতাকা। 71-এ মুক্তিবাহিনীর সৈনিক ও মুক্তিযোদ্ধারা জয় বাংলা বলে শপথনামায় স্বাক্ষর করে দেশ মাতৃকার বুকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। দীর্ঘ 9 মাসের সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে অবশেষে এলো স্বাধীনতা। পরাজিত সৈন্য সহ পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিলে দস্তখত করলেন। এল বিজয়, এল স্বাধীনতা। বিশ্বের মানচিত্র আর ইতিহাসে লেখা হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাম। দেশ স্বাধীন, কিন্তু প্রিয় নেতা দেশে নেই। উদ্বেগে আকুল জনতা বাঁধ ভাঙা জোয়ারের মতো এসে ভিড় জমালো ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। পাকিস্তানের কারাগারে কেমন আছেন আমাদের নেতা? কবে আসছেন তিনি বাংলার মানুষের কাছে? উদ্বেগে আকুল জাতি পরম অপেক্ষায়, তখন প্রহর গুনছে তাদের নেতা কবে আসবেন। পাক হানাদার আর তাদের এদেশি দোসর রাজাকার আলবদর বাহিনী সোনার বাংলাকে ধ্বংসের স্তূপে এনে দাঁড় করিয়েছে এই 9 মাসে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর গ্রামটিও হয়েছে যুদ্ধে ক্ষত বিক্ষত বিধ্বস্ত। বেগম মুজিব সেই সংকটময় মুহূর্তে ছুটে গেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায় গ্রামবাসীদের পাশে। সাধারণ মানুষ অধীর আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে ছুটে এসেছে তারই কাছে। 9 মাসের ধ্বংসযজ্ঞে দেশের যোগাযোগ ব্যবস্থা সহ প্রায় সকল ক্ষেত্রেই বিরাজ করছিল এক চরম অচলাবস্থা। হানাদার বাহিনী এদেশের সড়ক, জনপথ, সেতু, রেলওয়ে সংযোগ প্রায় সবই বিধ্বস্ত করে দিয়ে গিয়েছিল। ব্যাংকের কোটি কোটি টাকার নোট বশীভূত করে হানাদার বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিতে চেয়েছিল। বিশ্ব বিবেকের চাপে পাকিস্তান সরকার বাঙালির মহান নেতাকে মুক্তি দিতে বাধ্য হলেন।
ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের একটি বিশেষ বিমানে পাকিস্তান থেকে স্বদেশের পথে রওনা হয়ে বঙ্গবন্ধু লন্ডনে পৌঁছলেন। সেখানে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশ্ববাসীর অকুণ্ঠ সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ভারতে যাত্রা বিরতি করলে সেখানে বিপুলভাবে তাকে সম্বর্ধনা জানানো হল। ভারতের রাষ্ট্রপতি ভিপি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই মহান নেতাকে আন্তরিক অভিনন্দন জানালেন। বাংলাদেশের চির অপ্রতিদ্বন্দ্বী নেতাকে তারা বিশ্ব নেতার মর্যাদায় অভিষিক্ত করলেন। उनका शरीर जेल में बंद था, लेकिन उनकी आत्मा को कोई बंद नहीं कर सका और उसने प्रेरणा दी बांग्लादेश के लोगों को। इस हिम्मत से उन्होंने लड़ा और आज वो स्वतंत्र हैं। 1972 सारा देश उद्वेग के अधीर हुए आछे, तादेर नेता फिरे आसछे। নেতা ফিরে আসছেন এই খবর ছড়িয়ে পড়েছে শহরে, বন্দরে, গ্রামে, গঞ্জে, সবখানে। সবখানে তাই কেবল একই গুঞ্জন, নেতা আসছেন, নেতা আসছেন। স্বাধীন বাংলার নতুন সূর্যালোকে, সূর্যের মতো চিরভাস্বর উজ্জ্বল মহান নেতা ফিরে আসছেন তার প্রাণ প্রিয় স্বদেশ ভূমি। তাকে বহনকারী বিমান বাংলাদেশের মাঠে। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকলে দুয়ার খোলা। কে রোধে তার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 17 মার্চ বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে তার জন্ম। প্রত্যন্ত পল্লীতে বেড়ে ওঠা শেখ মুজিব তার অসাধারণ সাংগঠনিক তৎপরতা আর মানুষকে ভালোবাসার মতো অপরিসীম মানবিকতায় জাতিকে নেতৃত্বদানের পথিকৃতে পরিণত হয়েছিলেন। স্বাধীনতার পর মাত্র 3.5 বছরে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন করে জাতিকে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন। বঙ্গবন্ধু আর বাংলাদেশ অভিন্ন দুটি নাম। 2020 17 মার্চ থেকে 2021 26 মার্চ পর্যন্ত এই বছরকে আমরা মুজিব বর্ষ হিসেবে পালন করছি। মুজিব বর্ষ পালনে জাতীয় অধ্যাপক ও নজরুল গবেষক রফিকুল ইসলামকে সভাপতি করে একটি উচ্চ পর্যায়ের নাগরিক কমিটি গঠন করা হয়েছে। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালনের মধ্য দিয়ে আমরা কিভাবে একটি পরাধীন জাতি, একটি উপনিবেশ আমরা স্বাধীনতা লাভ করলাম সেইটে আমরা নতুন করে দেখব, জানব, বুঝব এবং আমাদের যে আগামী প্রজন্ম তাদেরকে আমরা জানাব। বস্তুতপক্ষে আমরা মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দুটি পরপর পালনের মধ্য দিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাসকেই আমরা তুলে ধরব, সঠিক ইতিহাসকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার দিয়ে যাব। কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন সাবেক মুখ্য সচিব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী।
2020 সালের 17ই মার্চ জাতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। এই আয়োজনকে সামনে রেখে 2020 সালের 10ই জানুয়ারি উদযাপিত হয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুজিব বর্ষ পালনে প্রস্তুত গোটা জাতি। স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাঙালির অধিকার আদায়ের জন্য বছরের পর বছর কারাগারে থেকেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে উপহার দিয়েছেন স্বাধীন বাংলাদেশ। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। মহান সেই নেতার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই আমরা। তিনি এদেশের মানুষকে গভীরভাবে ভালোবেসেছেন, চেয়েছিলেন এদেশের মানুষ সুন্দর জীবন পাবে। রবীন্দ্রনাথ বলেছেন, 7 কোটি মানুষকে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তার উত্তর দিয়েছেন এই 10ই জানুয়ারি রেসকোর্স ময়দানে। জাতির পিতা বলেছিলেন যে কবিগুরু দেখে যান, আপনার 7 কোটি মানুষ আজ মানুষ হয়েছে, তারা যুদ্ধে বিজয় অর্জন করেছে। বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। এই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, সম্মানের সাথে চলবে। আমাদের দেশের মানুষ যেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলে এই বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারে, আজকে দিনে সেই কামনা করে এই ক্ষণ গণনার শুভ সূচনা আমি এখানে ঘোষণা করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন 17ই মার্চ এখন জাতীয় শিশু দিবস হিসেবে স্বীকৃত। বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়, তুমি আজ ঘরে ঘরে ১৭ই মার্চ আজকের শিশু কিশোর রায় আগামী দিনের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে। এদেশকে বলো তুমি, বলো কেন এত ভালোবাসলে, 7 কোটি মানুষের হৃদয়ের এত কাছে কেন আসলে, এমন আপন আজ বাংলা